রায়গঞ্জ কার্নিভাল অনুষ্ঠানের শুরুটা হয়েছিল খুবই আনন্দদায়ক ভাবে। একে একে পূজো কমিটিগুলি তাদের পরিক্রমা করছিলেন নির্বিঘ্নে। ধারক বাহক শঙ্খধ্বনির মাধ্যমে সংস্কৃতি সব কিছুকে নতুনভাবে উজ্জীবিত জনিন। অনুষ্ঠানের মাঝামাঝি সময় রায়গঞ্জের সুপারমার্কেটের সামনে কার্নিভাল মঞ্চের কাছে অনুশীলনী ক্লাবের পরিক্রমা আসতেই আচমকা বেলাগাম হয়ে পড়ে তিনটি গরুর গাড়ির একটি। সেই সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর শোভাযাত্রা কিছুটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পর ফের গরুর রাস্তা দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছোটা শুরু করলে দুর্গা মায়ের মূর্তি সহ উল্টে পড়ে সেই গাড়ি। সেই সময় প্রচন্ড ভিড়ের মধ্যে গরু দাপাদাপিতে আহত হয় প্রায় 30 জন। এই ঘটনায় 8 জনকে চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গভীর রাতে রায়গঞ্জের বন্দর এলাকার ভারত সেবক সমাজের শোভাযাত্রায় অংশগ্রহণকারী এক ব্যক্তির গরু সিংহের আঘাতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। যিনি ভর্তি ছিলেন কি হলো শেষ পর্যন্ত? না, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু 1:55 মিনিটে উনি এক্সপায়ার করেছেন। মানে কি অবস্থা, কিভাবে গেল? কি অবস্থা না, ওনার তো মাথাতে একটা প্রচন্ড হেড ইঞ্জুরি ছিল, ব্রেনে ইঞ্জুরি ছিল, সেটা আমরা স্টেবল করার চেষ্টা করছিলাম সিসিইউতে ভেন্টিলেশনে রেখে, বাট উনি এক্সপায়ার করেছেন 1:55। বাকিরা স্টেবল আছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সাধন কর্মকার। মর্মান্তিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন গভীর রাতে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে আসে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং পুলিশ সুপার সানা আক্তার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। আপনারা জানেন আজকে প্রত্যেক জেলা লেভেলে মানে পূজা কার্নিভাল ছিল, ওই ক্রমে আমরাও আজকে কার্নিভালটা আয়োজিত করেছি, আপনারা সবই উপস্থিত ছিলেন ওখানে। তো কার্নিভাল মানে বিলকুল শেষ হবার মানে পরে মোটামুটি এক পূজা কমিটি ছিল, ওটা বেসিক্যালি কি বলে ওটাকে বেলগাড়ি নিয়ে পূজা মানে ঠাকুরকে নিয়ে যাচ্ছিল। তো ওটা যে বেলগুলো ছিল একটু মানে কন্ট্রোল হয়নি, তো ওর ভিত্তিতে মানে মানে একটু কি বলে ওটাকে বিসেন্ট প্লেটে তৈরি হয়। 8 জন ইনজার্ড হয়েছিল, 8 জন থেকে 3 জনকে তো ফার্স্ট এড দিয়ে ছাড়া হয়ে গেছিল। সেই টাইমে বেসিক্যালি প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেছিলো, প্রায় কমপ্লিট শেষ হয়ে গেছিলো। আমরা উঠে গেছিলাম, একটু যেখানে স্টে ছিল ওর থেকে একটু আগে গিয়ে এটা ইনসিডেন্টটা হয়েছিল। না, অ্যাকচুয়ালি এটা আপনারাও জানেন পূজা কমিটি মানে ওনাদের যে থাকে কি হ্যাঁ ভাই আমরা ঠাকুরকে এভাবে নিয়ে যাবো ভাবে নিয়ে যাবো। এবার আপনারা জানেন ইউনেস্কো থেকে যে আমরা স্বীকৃতি পেয়েছি, ওই ক্রমে একটু আমরা পুরো মানে মিলিতভাবে ভালোভাবে এটা প্রোগ্রামটা হয়েছিল, প্রোগ্রাম ভালো হয়েছিল, ওটা ভালো করে চলেই গিয়েছে। কোনো মানে আমাদের যে মেন স্টেজ ছিল ওখান থেকে অনেকটাই মানে পেরিয়ে গিয়েছে, আগে চলে গেছে, কোনো ও হয়নি। সাডান একটু মানে ইস্যু হয়েছে যেটাতে এটা রাজ্য জুড়ে পূজো কার্নিভালের আগে বিসর্জনের দিন মাল নদীতে মর্মান্তিক দুর্ঘটনা এবং কার্নিভালকে ঘিরে রায়গঞ্জ শহরে মৃত্যুর ঘটনা। এবারে দুর্গাপূজোর আগমনকে অন্যরকম মর্মান্তিক এবং ভয়াবহ অভিজ্ঞতার দুঃস্বপ্ন হিসেবে মনে রাখবে শহরবাসী। অন্যদিকে রায়গঞ্জের অনুশীলনী ক্লাবের পক্ষ থেকে গরুর গাড়ি করে পূজোর র্যালিতে প্রবেশ করা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।